নাটোরের বড়াই গ্রামের বনপাড়া কালিকাপুরে মিয়াজি অটো রাইস মিলের যাত্রা শুরু হয়েছে। রবিবার দুপুরে নাটোর চার বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস সুইচ টিপে রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে প্রাথমিকভাবে প্রতিদিন 48 টন চাল উৎপাদনের লক্ষ্য নিয়ে এই মিলটি যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রামের সহকারী কমিশনার ভূমি মহাইমেনা শারমিন, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক ইমান হোসেন খোকন, মিয়াজি অটো রাইস মিলের ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার মিয়াজি, স্থানীয় সাংবাদিক ও সুধীজন। রাইস মিলের এমডি বাশার মিয়াজি জানান, এই মিল থেকে মিনিগেট, নাজিরশাইল, পারিজা, স্বর্ণা 28 ও 29 জাতের চাল উৎপাদন ও বিপণন হবে। শতভাগ পরিবেশ বান্ধব এই মিলটিতে ছাই নিয়ন্ত্রক নতুন প্রযুক্তি সাইক্লোন ব্যবহার করা হয়েছে। এর ফলে ছাইগুলো চিমনি দিয়ে উপরে না গিয়ে নিচের দিকে নামবে ও নির্দিষ্ট স্থানে জমা হবে। তারপরে দেখা যাচ্ছে যে মিলের আস্তিন মিলকে চালানোর জন্য যে লোন নেওয়া হচ্ছে সেটা পোষণ করতে না পারে জায়গা বিক্রি করে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।